হঠাৎ করে মোটরসাইকেলে চাইনিজ কুড়াল নিয়ে দুই যুবকের আবির্ভাব। কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতে থাকা চাইনিজ কুড়াল নিয়ে তারা ভাঙচুর শুরু করে দেয়। কিছুক্ষণ তারা এভাবে ভাঙচুর চালিয়ে যেতে থাকে। তারা দুজনেই পরেছিল কালো রঙের টি শার্ট। কিছুক্ষণ ভাঙচুরের পর কোথা থেকে যেন হঠাৎ করে চলে আসলো সেনাবাহিনীর গাড়ি। সেনাবাহিনীর গাড়ি দেখা মাত্রই তারা থমকে যায়। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে আসে সেনাবাহিনী, চারিদিক থেকে ঘিরে ফেলে এই দুজন যুবককে, সরাসরি বন্দুক ত্যাগ করে তাদের দিকে। তারা নিজে নিজেই কান ধরে সারেন্ডার করে সেনাবাহিনীর কাছে এবং তাদের নিয়ে যাওয়া হয় সেনা হেফাজতে।